ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ বড়ো একটা আপডেট নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে অনেকগুলো ফোন এসেছে জানতে চেয়েছে যে পরীক্ষা কি আদৌ পিছিয়ে যাচ্ছে সেই জন্য অ্যাকচুয়ালি আমি একটু ভেরিফিকেশান করে নিতে চাইছিলাম সেই জন্য মোটামুটি যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তাদের যে ডিজিটাল মিডিয়া রয়েছে সেগুলোতে দেখলাম তো আজকে আমি খুঁজে পেলাম এক্ষুনি যে নিউজ এইটিন বাংলা যে ডিজিটাল মিডিয়া রয়েছে ওদের সেখানে কিন্তু আপডেটটা দিয়েছে ওখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ঠিক আছে পুরো খবরটা দেখে নাও বিস্তারিত পুরোটা আলোচনা করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কি হতে চলেছে তবে এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব যে হায়ার সেকেন্ডারি এডুকেশান রয়েছে ঠিক আছে সেখানে কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি তবে আশা করছি সেটা দু একদিনের মধ্যে হয়তো আপডেট চলে আসবে বা কিছু দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে হয়তো পুরো ডিটেল আপডেট তোমাদের চলে আসবে যে চেঞ্জ হচ্ছে এবং কিভাবে হচ্ছে বা নতুন কি কী ডেট আসছে তো পরবর্তী সময়ে সেই আপডেটটা তো তোমরা পেয়ে যাবে তো আপাতত খবরটা তোমরা দেখে নাও কী খবর রয়েছে এখানে রয়েছে দেখতেই পাচ্ছ নিউজ এইটিন বাংলা থেকে আমি জাস্ট এক্ষুনি খবরটা নিয়ে স্ক্রিনশটটা নিলাম এখানে বলা আছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি টু লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বড় খবর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফের বদল কী জানালো সংসদ দেখে নাও এবার এখানে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টু ডেট চেঞ্জ দোসরা এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জেই মেন দু হাজার বাইশ পরীক্ষা পড়েছে একই সময়ে যার জেরে পরীক্ষা সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জেইমেনের পরীক্ষা একই সময় পড়ে গেছে সেই জন্য কিন্তু পরীক্ষা ডেট চেঞ্জ করা হবে এটা বলা হচ্ছে তো এবার দেখো কি আছে মঙ্গলবার কেন্দ্রের তরফে জেইমেন পরীক্ষা ষোলো থেকে একুশে এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে এরপর আজ সচিব উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক করেন নবান্নে সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ফের বদল হচ্ছে আগামী সপ্তাহে নতুন পরীক্ষার সূচি ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষেরও বেশি গত পয়লা নভেম্বর পরীক্ষা সূচি ঘোষণা করে সংসদ তারপরে কেন্দ্রের তরফে এই পরীক্ষা সূচি ঘোষণা হওয়ার পর বিপাকে রাজ্য জয়েন্ট পরীক্ষাতে রাজ্য থেকে কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন দুটি পরীক্ষা একসঙ্গে হলে সমস্যা হবে পড়ুয়াদের তাই সব দিক মাথায় রেখে পরীক্ষার দিন পিছোতে হচ্ছে রাজ্যকে আগামী সপ্তাহে ঘোষণা হবে পরীক্ষার দিনক্ষণ এই খবরটা কিন্তু টোটালি ছিল এবার তোমাদের বলে রাখি যেহেতু ষোলো থেকে একুশ তারিখ পর্যন্ত এপ্রিলের ওই সময়টাতে যেই মেনের পরীক্ষা পড়েছে তো ওই সময় পর্যন্ত তাহলে পরীক্ষা হওয়ার চান্স নেই আবার তোমরা জানো যে এক তোমাদের তেইশে এপ্রিল কিন্তু যেটা ডাব্লিউ বিজেইর পরীক্ষা তেইশে এপ্রিল বলা আছে তার মানে তেইশে এপ্রিল ওই সময়টাতেও হচ্ছে না এবার তাহলে কী হবে হয় ওই জয়েন্টের পরে অর্থাৎ তেইশের এপ্রিলের পরে কিন্তু পরীক্ষা হতে পারে অথবা তোমাদের এপ্রিলের মাসের পরে মে মাসের শুরুতে পরীক্ষা হওয়ার চান্স কিন্তু খুব রয়েছে এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের প্রথমে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স রয়েছে তো দেখা যাক এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কিছু জানানো হয়নি ঠিক আছে এটা নিউজ চ্যানেল জানিয়েছে এটা তোমাদের বলে রাখি নিউজ চ্যানেল জানিয়েছে কিন্তু অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু কিন্তু জানানো হয়নি যে আদৌ চেঞ্জ হবে ডেট নাকি আগের ডেটেই থাকবে এখনও পর্যন্ত কিন্তু কিচ্ছু বলা হয়নি এটা একটা নিউজ চ্যানেলের খবর যে খবরটা পেলাম তোমাদের শেয়ার করলাম ঠিক আছে তো দেখা যাক নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও নিশ্চয়ই এসে যাবে এসে গেলে আমি দ্রুততার সঙ্গে তোমাদেরকে ভিডিও আপলোড করে দেবো তোমাদের সুবিধের জন্য তো আজকের মতো এটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশুনোটা চালিয়ে যাও এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়ালি কিছু নোটিশ আসেনি তোমরা দোসরা এপ্রিল থেকে পরীক্ষা হবে ভেবেই পড়াশোনাটা কন্টিনিউ করো ঠিক আছে এখানে রাখলাম আজকের মতো এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং